নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজ হলো অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে, তাই প্রথমেই বলি সবাইকে অষ্টমী আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবার পুজো খুব ভালো কাটছে আর আনন্দেই কাটছে। আর আজকে আমরা যাচ্ছি এখন অঞ্জলি দিতে। আজকে অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে সকালে 7টার সময়, আর এখন নবমীর অঞ্জলি হবে 10টার সময়, তাই রেডি হচ্ছি, প্রায় রেডি হয়ে গেছি, আর একটু বাকি, এখন আমরা বের হব। তো আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন, আন্দামানে কেমন পুজো হয় পুরো আপনাদের সাথে শেয়ার করব। এই যে রেডি হয়ে গেছি, এখন রিয়ানও রেডি, আমিও রেডি। এখন শুধু এই যে হলো আমার আজকে অষ্টমীর লুক, অষ্টমী কি, অষ্টমীর অঞ্জলি তো হয়ে গেছে, নবমীর লুক, এই যে অঞ্জলি দিতে যাচ্ছি, রেডি হয়ে গেছি। এখন একটু নেল পলিশ লাগাবো, অনেক দিন হয়ে গেছে, মানে 1.5 বছর হয়ে গেছে নেল পলিশ লাগাই না, না 1 বছর, গত দুর্গা পূজায় লাগিয়েছিলাম, তো 1 বছর হয়ে গেছে নেল পলিশ লাগাই না, এখন একটু নেল পলিশ লাগাবো, ব্যাস তারপরে যাবো আমরা। এই যে রিয়ান রেডি হয়েছে, আর এদিকে রিয়ানের বাবা, এই যে দুজন রেডি, আমি তো সবার আগে আজকে রেডি হয়েছি। তুমি সুপারো, হ্যাঁ গাড়ি নিয়ে আসো আমরা এখানে, বাবা যা গরম লাগছে। এই যে রিয়ানের সেদিন যে পাঞ্জাবিটা কিনেছি, এই যে রেডি হয়েছে, আর এই যে অনলাইনে জুতো কিনেছে, কালকেই এসে পৌঁছেছে, আজকে ওর ভালো দিনে একদম, আজকে পুজো যাচ্ছে, কালকে এসে পৌঁছেছে ওর জুতো। রেডি হয়ে গেছি আমরা, এখন বেরিয়ে যাচ্ছি অঞ্জলি, ওদিকে নবমীর পুজো শুরু হয়ে গেছে আর অঞ্জলি যাই গিয়ে শুরু হবে, হয়তো 10:30 সময় হবে, এখন 10টা বাজে, ততক্ষণ আমরা চলে যাব আমাদের কাছাকাছি, এখান থেকে তো আওয়াজও পাওয়া যাচ্ছে, কখন মন্ত্র পড়ছে, পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছে। অষ্টমীর অঞ্জলি হচ্ছিলো সকালে 7টার সময়, তখন আমরা শুনে ভাবছি আগে জানলে যেতে পারতাম আর কি, এখন আসছে বাবা গাড়ি। এই যে দেখুন মণ্ডপ, আমাদের ঘরের থেকে একদম কাছাকাছি, আর প্রথমবার নিজের ঘর থেকে এখানে পুজো দেখতে আসছি, 2 বছর আগে এসেছিলাম, তখন অনেক রাত হয়ে গেছিলো, এসে শুধু একটু ঘুরে চলে গেছিলাম। এই যে হলো মণ্ডপ, এই জায়গাটা হলো ব্রিজগঞ্জ, আমাদের গ্রামেরই মণ্ডপ। এই যে দেখুন মণ্ডপ, এটা হলো আমাদের গ্রামের পুজো, চলুন ভেতরে যাই গিয়ে দেখি, আজকে প্রথম দিন দেখছি মায়ের মুখ। এই যে দেখুন মায়ের মুখটা কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? আমরা একদম ঠিক সময় মতো এসেই পৌঁছেছি, আমরাও পৌঁছালাম, আর ঠাকুরমশাই এই নবমীর পুজো সবে শুরু করলো, এখন পুজো করছে, পুজো হয়ে গেলেই অঞ্জলিটা দেব সবাই মিলে আমরা, আর তাই বসে বসে এখন পুজো দেখছি। আর সত্যি বলছি খুবই ভালো লাগছে, আমরা বাঙালিরা 1 বছর থেকে অপেক্ষা করি এই দিনটার জন্যই, আর আজকে এলো সেই দিনটা। আর এই গ্রামে তো আমরা এখন নতুনই সবে এলাম, ঘর বানিয়েছি 1.5 বছর আগে, কিন্তু আমরা তো থাকা শুরু করেছি এই সবে 5 মাস হলো, তাই এই গ্রাম আর গ্রামের বাসিন্দারা আমাদের জন্য অজানা, কিন্তু জানি না বিশ্বাস করবেন কি না, এখানে এসে এরকম মনে হচ্ছে যে সবাইকেই জানি আমরা চিনি, কারণ সবার সাথে চোখে চোখ পড়তেই একটা জানি এরকম হাসি বেরিয়ে আসছে, আমাদেরকে দেখেও তেমন তারা হাসছে, আমরাও দেখে হাসছি, এরকম মনে হচ্ছে যে আমরা অনেক দিন থেকেই একজন আরেকজনকে চিনি। তার কারণটাই হলো এই যে মা সামনে রয়েছে, মায়ের মন্দিরে এসে কেউ কারোর থেকে অজানা কিংবা অচেনা কি করে থাকে। আর এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি এখন অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। Thank you.
পুজো হয়ে গেছে, এখন বেরিয়ে এসেছি মন্দির থেকে, মায়ের ভোগ নিয়ে ঘরে ফিরে যাব। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, বাঙালিও আছে আবার কিন্তু অবাঙালিও আছে অনেক। এনারা এই দুর্গাপুজোটা অনেক শ্রদ্ধা করেই করেন এখানে প্রতি বছর। এই যে প্রসাদ নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ঘরে। এই যে দেখুন ব্রিজগঞ্জ, ছোট্ট একটি বাজার। এখানে খুব ভালো লাগলো আজকে পুজোতে, সব কিছু দেখতে পেরেছি সময় মতো এসে। আর সামনে পেছনে পুরো গাড়ি হয়ে গেছে, এখন গাড়ি কি করে বের করবে? সামনের গাড়িটা একটু ফাঁকা বেশি রেখেছে। আগে একদিন এখানে এসেছিলাম, শুধু গাড়িতে গাড়িতে এসে গাড়িতেই বসেছিলাম, গাড়ি থেকে নামিনি, এমনি ঘুরে চলে গেছি। আর দু বছর আগে এখানে মন্দিরে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিল, লোকজন ছিল না, শুধু ঠাকুর নমস্কার করেই চলে গেছিলাম। চলে এসেছি আমরা ঘরে, খুব ভালো লাগলো আজকে, অনেক 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 আনন্দ করেছি আমরা পুজোতে গিয়ে। এত কিছু সব কিছু আমরা দেখতে পেরেছি, তারপরে ভোগ নিয়ে, এই যে তিনজনের জন্য প্রসাদ নিয়ে এসেছি, খিচুড়ি সবজি, এখন এই খেয়ে নেবো, ব্যাস। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।